হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলিস কিচেন। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে পুঁইশাকের একটি অসাধারণ রেসিপি করে দেখাতে চলেছি। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি তাড়াতাড়ি শুরু করি। আজকে আমি রান্না করব মাছের তেল ডিম দিয়ে পুঁইশাক চচ্চড়ি। এর উপকরণগুলি দেখাবো এবার। এর ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা, আর লাগছে লবণ, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা পেস্ট, জিরে ধনের পেস্ট, সর্ষে বাটা আর তেল ডিম মাছের। পুঁইশাক কুচি করে নিয়েছি এখানে, ওর জন্য লাগছে আলুতে হলুদ মাখিয়ে নিয়েছি, কুমড়ো অল্প একটু, পেঁপে। চলুন তাহলে পুঁইশাকের তেল ডিম শুরু করা যাক। এবারে কড়াতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি তেল ডিমটা ঢেলে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম, তুলে ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতাও 5 ফোড়ন, ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে রসুন থেতে করে দেব ও কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব চিরে। এবারে আমি পেঁয়াজ কুচি রসুন থেতে করে দেওয়া এবং কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে। আমরা আলুতে আগের থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুর টুকরোগুলো এবারে দিয়ে দিলাম, দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেব। একটু নেড়ে নিয়ে ওর মধ্যে পেঁপের টুকরো দিলাম কিছুটা, আর দিলাম কুমড়োর টুকরো। আগে আমি টুকরোগুলো ধুয়ে রেখেছিলাম, এবার আমি লবণ ও হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবারে পুঁইশাকের ডাঁটাগুলো আমি তুলে দিলাম, তুলে দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এর মধ্যে 2 চামচ জিরে ধনে ও কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আর 1 চামচ আদার পেস্ট দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কুচি দিলাম, মশলাটা কষিয়ে নেব। অল্প জল দিয়ে কষে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা শাক তুলে দেওয়ার আগে হলুদ দিয়ে দেবেন, শাক দেওয়ার পরে হলুদ দিলে হলুদের রঙটা কেটে যায়।
আমি ভালো করে কষে নিয়েছি। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে তেল ডিমটা তুলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি সর্ষে ও কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা সর্ষে কাঁচা লঙ্কা ও অল্প লবণ দিয়ে পেস্ট করে নেবেন, তাহলে সর্ষের তিতো ভাবটা থাকবে না। এবারে অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের অসাধারণ রেসিপি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, প্লেটিংও করে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনি পেতে পারেন।